কুয়াশা চাদরে মোড়া গোটা ডুয়ার্স, সূর্যের দেখা নেই, তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। বৃহস্পতিবার সকালে গোটা ডুয়ার্স কুয়াশার চাদরে মুড়ে যায়। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ, ডলসিংপাড়া, মাদারিহাট সহ বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে মোড়া। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড কুয়াশার জেরে ঠান্ডায় কাবু শুধু মানুষ নয়, গবাদি পশুরাও। গবাদি পশুদের ঠান্ডার হাত থেকে রক্ষা করতে তাদের গায়ে কম্বল। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘন কুয়াশায় ঢাকা পুরো এলাকা। একইভাবে ঘন কুয়াশা ঢেকে পড়েছে গোটা ডুয়ার্সের বিভিন্ন অঞ্চল। ডুয়ার্সের কালচিনি, হাসিমারা, মাদারিহাট, ফালাকাটা সহ বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে। এমনকি রাস্তাঘাটে মানুষের দেখা পর্যন্ত নেই। প্রচণ্ড শীতে সব মানুষ গৃহবন্দী, আর গৃহপালিত পশুদের গায়ে উঠেছে কম্বল। ঠান্ডায় কাবু সকল প্রাণী। রাস্তা দিয়ে চলা যানবাহনের সংখ্যাও খুবই কম, 30 মিটার দূরত্বও কিছু দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা এতটাই কম যে সমস্ত গাড়ি লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্রের রিপোর্ট। নর্থ ইস্টের সব থেকে বড় সিঙ্গিং রিয়েলিটি শো নর্থ ইস্ট আইডল শুরু হচ্ছে হাওয়াইয়া সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন সাহেবের নিজের শহর কোচবিহার থেকে। খুব শিগগির আসছি আপনার জেলাতেও। মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধুবড়ী এবং কোকরাঝাড়। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কোচবিহার অডিশন পর্ব। তৈরি থাকুন, খুব শিগগির দেখা হচ্ছে আপনার জেলাতে। আপনার জেলার অডিশনের ডেট জানতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়।